আপনি কি জানেন বর্তমানে পৃথিবী জুড়ে 50 লাখেরও বেশি ইলেকট্রিক কার রয়েছে। 2010 সালে যেখানে মাত্র কয়েক হাজার কার বিক্রি হয়েছিল আর 2019 সালে এসে প্রায় 25 লক্ষাধিক ইলেকট্রিক কার বিক্রি হয়েছে। আর ইলেকট্রিক কারের মাধ্যমে চায়না, ইউরোপ এবং ইউএস সহ ভারত জুড়ে যোগাযোগ মাধ্যমের অনেক বড় পরিবর্তন নিয়ে এসেছে। সম্প্রতি বাংলাদেশেও ইলেকট্রিক কারের পথে জোরে সুরেই এগোচ্ছে। আর এই ভিডিওতে আমরা কথা বলবো ইলেকট্রিক কার বাংলাদেশে কে বাজারজাত করবে এবং গাড়িটি দেখতে কেমন, কতটুকু যুগোপযোগী হবে আমাদের জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইলেকট্রিক কার বলতে সাধারণত ওই সকল গাড়িগুলোকে বোঝায় যেগুলোতে প্রপালশনের জন্য এক বা একাধিক ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়ে থাকে এবং এগুলোতে জ্বালানি তেলের পরিবর্তে ব্যবহৃত হয় পরিবেশবান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারি। আর পরিবেশবান্ধব হওয়ার কারণে চায়না এবং ভারত তাদের সকল গাড়ি ইলেকট্রিক গাড়ির সাথে রিপ্লেস করার পরিকল্পনা করেছে। বর্তমানে রাইড শেয়ারিং অ্যাপসগুলোর জনপ্রিয়তার কারণে প্রাইভেট গাড়িগুলোতে পাবলিক ট্রান্সপোর্টেশন বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের দেশেও ইলেকট্রিক কারের চাহিদা বৃদ্ধি পাবে। আর এই লক্ষ্য নিয়ে কাজ করছে নিতল মোটরস। বাংলাদেশেই তৈরি হবে ইলেকট্রিক কার। নিতল মোটরস ইতিমধ্যে পাবনায় 10 একর জায়গার উপর তাদের প্রজেক্ট শেষ করেছে। তারা গাড়ি তৈরির কাঁচামাল আমদানি করে তৈরি করা শুরু করেছে এবং যে কারটি তারা বাজারজাত করবে তার নাম দেওয়া হয়েছে সুভারে। এটি সাধারণ কারের সাইজেই তৈরি করা হবে, যার সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় 150 কিলোমিটার আর 30 মিনিটের চার্জে প্রায় 200 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এর ব্যাটারির ধারণ ক্ষমতা ঘন্টায় 25 কিলোওয়াট, যা একবার চার্জ করতে খরচ হবে মাত্র 170 টাকা। প্রতি কিলোমিটারে শক্তি খরচ হবে 1 টাকার মতো, যেখানে পেট্রোল ইঞ্জিনের খরচ 4 থেকে 6 টাকা। এবং খুব শীঘ্রই হাইওয়েতে স্থাপন করা হবে চার্জ রিফিল স্টেশন, সেই সাথে থাকবে ফাস্ট চার্জিং সিস্টেম। তবে গাড়িটিতে জ্বালানি চালিত ইঞ্জিন না থাকায় ইলেকট্রিক সকল যন্ত্রপাতি দেশীয় বাজারে পাওয়া যাবে, ফলে কোনো ঝামেলা সৃষ্টি হবে না। এখন অনেকেই বলবেন ব্যাটারির অপকারিতা ও বজ্রের কথা। আপনারা অনেকেই হয়তো জানেন না যে বর্তমানে বাংলাদেশেই অনেক কোম্পানি নষ্ট ব্যাটারি রিসাইক্লিং করছে, তাই সব কিছু মিলে ইলেকট্রিক গাড়ি পরিবেশ বান্ধব। তবে অন্যান্য দেশের মতো বাংলাদেশে এই প্রযুক্তি একটু ধীরগতির এবং একটু পিছিয়ে, তাই প্রাথমিক অবস্থায় গাড়িগুলোর মূল্য একটু বেশি হতে পারে, তবে ধীরে ধীরে হাতের নাগালেই চলে আসবে। যেমনটা গ্রিন ড্রাইভের ইলেকট্রিক কার বা চায়না লংশিদ কোম্পানির মতো গাড়ি 95 হাজারে বাজারজাত করা হয়। ডেসক্রিপশনে লিংক থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে তাদের মতো এত কম দামে নয়, নিতল মোটরসের গাড়ির মূল্য 12 লক্ষ টাকা হতে পারে, কিন্তু গাড়িতে রয়েছে অনেকগুলো ফিচার। যাই হোক, পরিশেষে আমাদের মতে পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী হওয়ায় খুব শীঘ্রই এই গাড়ির জনপ্রিয়তা পাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ইলেকট্রিক কার নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।